বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুর সুস্থতা কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার বিকালে কাদিরপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবুল বাশার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সহসভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাহার উদ্দিন মেম্বার। অতিথির বক্তব্য রাখেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নোমায়েন বশির কাঞ্চন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মাস্টার জহির উদ্দিন, সহসভাপতি আবুল হোসেন ও জামাল উদ্দিন সুজন, সহ সাধারণ সম্পাদক আব্দুস সবুর জুয়েল, সাংগঠনিক সম্পাদক ডক্টর আরমান, জেলা যুবদলের সদস্য ফজলুল হক বিটু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাজেদ, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোমান বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়ামত খান, ছাত্রদল নেতা হাবিব আরফান। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি জাহের আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব বেলাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুসা, সাধারণ সম্পাদক সেন্টু, সভাপতি ইসমাইল হোসেন সুমন, ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, নুরুল আমিন, আব্দুল হক, ফারুক বাহার মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদি আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বাবলু, কৃষক দল নেতা আবদুল্লাহ পলাশ, বিএনপি নেতা মোস্তফা মান্নান, শ্রমিক নেতা তাজ উদ্দিন, যুবদল নেতা ইয়াসিন রশিদ, হেলাল, ফোরকান বাবলু সহ অনেকেই। আমরা শরীফ সবাই উনাদের জন্য দোয়া করবেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব বুলু ভাই অসুস্থ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী 2025 সালের মধ্যে এই দেশে এই জালিম সরকারের পতন ঘটবে। আপনারা সবাই আগামী দিনে আন্দোলন সংগ্রাম আসবে, সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানি, আমার বক্তব্য শেষ করছি। এবং বেগম খালেদা জিয়া তারেক রহমান আমাদের প্রিয় নেতা বক্তব্য ভুলের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমরা যদি অক্ষমত থাকি এই বেগমগঞ্জের মাটিতে এমন কোন শক্তি জন্মগ্রহণ করে নাই আমাদেরকে প্রতিরোধ করতে পারে।